প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত গ্রিন ডেল্টা হাউজিং কিছু দেখা কিছু কথা অনুষ্ঠানে। শুরুতে আমরা যে প্রসঙ্গটি বলেছিলাম যে গৃহায়ণ খাতের সাথে প্রায় 1.5 কোটি মানুষের জীবিকা জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। গৃহায়ণ খাতের সাথে 3টি স্তরে মানুষ জড়িত, একটা হচ্ছে ক্রেতা শ্রেণী, একটা বিক্রেতা শ্রেণী বা উদ্যোক্তা শ্রেণী, আরেকটি হচ্ছে পেশাজীবী এবং শ্রমিক শ্রেণী। অর্থাৎ এই যে সমস্ত কোম্পানিতে কর্মকর্তা কর্মচারীরা আছে বা শ্রমিক শ্রেণী যারা আছে, ক্রেতা শ্রেণীর পক্ষে কথা বলবার কিন্তু কোনো সংগঠন নেই, উদ্যোক্তা শ্রেণীর পক্ষে রিহ্যাব আছে, শ্রমিক শ্রেণীর এবং পেশাজীবীদের পক্ষে কথা বলবার জন্য কিছু কিছু সংগঠন আছে। তো আমরা সংখ্যাগরিষ্ঠদের কোন প্ল্যাটফর্ম, সংখ্যাগরিষ্ঠদের মানে বিশেষ করে ক্রেতা শ্রেণীর পক্ষে কথা বলবার জন্য লেভেলে ভোক্তা, হ্যাঁ, তাদের কোনো প্ল্যাটফর্ম নেই। এটির কতটুকু প্রয়োজনীয়তা এবং ক্রেতা স্বার্থ উভয়ের স্বার্থ সুরক্ষায়, মূলত সকল শ্রেণীর স্বার্থ সুরক্ষায় একটা পদক্ষেপ আমাদের দরকার। আমরা রিহ্যাবের প্রসঙ্গটি বলেছিলাম, রিহ্যাব প্রতিষ্ঠিত হয়েছিল যখন একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে এই 3 শ্রেণীর স্বার্থ তারা দেখবে, এবং সেই সময় থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড তাদের ছিল, ভালো ভালো কর্মকাণ্ড তাদের ছিল। সময়ের পরিবর্তনে দেখা গেল যে রিহ্যাব শুধুমাত্র মালিক শ্রেণীর স্বার্থ সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়ে। তারও পরে যেটি দেখা গেল যে অভিযোগটা যেটি পাওয়া যায় বা যেটি পত্রপত্রিকা বিভিন্ন সময় পাওয়া যায় যে বর্তমান সময়ে নাকি যে এটি শুধুমাত্র যে তাদের যে নির্বাহী কমিটি আছে তাদের স্বার্থ, বৃহত্তর জনগোষ্ঠী দূরে থাকুক, সংগঠন মানে তাদের যে সদস্য প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্বার্থের উপরে এখন তারা এক্সিকিউটিভ বডির স্বার্থ সংরক্ষণে ব্যস্ত, এরকম অভিযোগের কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারটিতে আপনি যেহেতু গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ছিলেন, নিশ্চয়ই আপনার এবং আপনি গৃহায়ণ খাতের সাথে জড়িত আছেন, আপনার এই ব্যাপারটাতে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে দেখেন, এই রিয়েল এস্টেটে রিহাবের রিহাব বলেন, এটার মালিক যারা ব্যবসায়ী, এখানে এখন মেয়াদ উত্তীর্ণ কমিটি কাজ করছে, প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে বর্তমান কমিটি নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি বলতে চাই যে রিহাব একটা হলো, এটা যারা রিয়েল এস্টেট ডেভেলপার মালিকদের একটা সংগঠন, তো এটা অবজেক্টিভ যে আপনি বললেন যে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এসেছিল, এই কথাটা কিন্তু খুবই সুন্দর। এটার ব্যবহার কিন্তু আলটিমেটলি সকল মালিকানা সংগঠন, সবাই তাদের যে স্লোগান থাকে খুব সুন্দর যে জনগণের জন্য আমরা কাজ করি, আসলে করে না, করে তার নিজের সংগঠন, তার মালিকানা মালিকদের জন্য। রিহ্যাবও অ্যাকর্ডিংলি তাই করেছে, এবং রিহ্যাব দ্যাট ইজ প্রাইভেট সেক্টরের যে ডেভেলপমেন্ট দেশে হয়েছে এটা বিরাট অংশ। আমাদের গৃহায়ণ খাতে সরকার যেটা ফেল করেছে, সরকার যেটা পারে না, সেটা প্রাইভেট সেক্টরের 4-5 গুণ বেশি করেছে, করতে যে আজকে রিহ্যাবের বা প্রাইভেট সেক্টরের মেম্বারদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ফলে দেখেন বর্তমান সরকার এসে একটা বিল পাস করছে, একটা রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা বিল, যে বিলের দ্বারা কিন্তু ক্রেতা সাধারণের যে অধিকার সংরক্ষণের অনেকগুলো পয়েন্ট এখানে আনা হয়েছে। কিন্তু সরকার বিল পাস করার পরে এটা এক্সিকিউশন কারা করবে, রাজুক গৃহায়ণ কর্তৃপক্ষ বা পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি করবে কিনা, এটা নিয়ে এখনো বিধি প্রণয়ন হয়নি, যার জন্য এটা একটা গ্যাপ আছে, যেটা আমি মনে করবো যে আমাদের এটাতে প্রেশার দেওয়া উচিত পেশাজীবীদের বিষয়ে, আমাদের সাংবাদিক ভাইদের বা যারা এটা যে তাড়াতাড়ি এটা বিধি প্রণয়ন করে এটার এক্সিকিউশন। এবং ওই বিলটার সঙ্গে আমি খুবই জড়িত ছিলাম, এবং ওই বিলটার যে বিধিগুলো আছে, যে বিল অবজেক্টিভটা আছে ওটা যদি বাস্তবায়ন হয় তাহলে দেখবেন যে রিহাবের যে অবজেক্টিভের কথা বললেন যে আমাদের ক্রেতা সাধারণ বা সামাজিক এটা অনেকখানি মিটে যাবে। আর রিহাবের যে কমিটির কথা বললেন, এটা রিহাবের লাস্ট যে কমিটি হলো সেটার থেকে আমরা অনেক তিক্ত অভিজ্ঞতা, ইলেকশনের একদিন আগে ইলেকশন বন্ধ করে দেওয়া হলো, তারপরে ইলেকশন আবার দেওয়া হলো, পদত্যাগ করলো যেগুলো ইলেকশন নির্বাচনী কমিটি দ্বারা পদত্যাগ করলো, কোর্টে গেল, এখন কোর্টে
কেস আছে বর্তমান, যে যারা এই রিহাব এখন চালাচ্ছে তাদের উচিত তাড়াতাড়ি এই রিহাবের কমিটি গঠনের জন্য নির্বাচন দেওয়া এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে এই ক্ষমতা দিয়ে এই রিহাবটাকে আরো সুন্দর করে ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণ করে ক্রেতা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের আমাদের বিজনেস বাড়বে, তাহলে আমার মার্কেট বাড়বে। আজকে কিন্তু মার্কেট বিজনেস নেই, আমি একজন বিজনেসম্যান হিসেবে বলতে চাই এই মুহূর্তে যে রিহাবের যে সদস্যরা আছেন তারাও কিন্তু জানে যে বুঝতেছে যে বিজনেস নেই, এবং আমি আপনাকে বলতে পারি যে 30% সেল ড্রপ করছে, এবং আমার বিশ্বাস যে আগামী দুই বছর এভাবে চলতে থাকলে যে আমাদের যে মেম্বার ডেভেলপার তারা সাবস্ক্রিপশন 25,000 টাকা বর্ষে এটাও দিতে পারবে না অনেকেই, তো রিহাবের মেম্বারশিপও তাদের থাকবে না। সুতরাং অনতিবিলম্বে রিহাবের উচিত যারাই এই দায়িত্বে আছেন এই মুহূর্তে তাদের এইটাকে কিভাবে উন্নয়ন ঘটানো যায়, এই সেক্টরকে বাঁচানো যায়। আজকে যে সমস্যাটা আমাদের হচ্ছে গ্যাস বিদ্যুতের কানেকশন এগুলো একটা সমস্যা, জমির ক্রাইসিটি, আমাদের অন্যান্য যে সিওয়ারেজ লাইন সহ আমাদের অন্যান্য অধিদপ্তর বিশেষ করে রাজুকের প্রবলেম গুলো এখনো আমাদের মধ্যে অনেক রয়েছে, সেগুলো নিয়ে যদি রিহাব কাজ করে তাহলে কিন্তু আলটিমেটলি রিহাব কাজ করছে তার স্বার্থ হলেও ক্রেতা পাবে আলটিমেটলি কিন্তু ইকোনমিকে হেল্প হবে। মনির ভাই আপনার কাছে কি মনে হয় এই যেহেতু একটা বৃহত্তর শ্রেণীর স্বার্থ এটার সাথে জড়িত এবং অভ্যন্তরীণ ভাবে যদি সমস্যাগুলো সমাধান করা যায় আদালতে না যে তাহলে সে ব্যাপারে কেন উদ্যোগী হচ্ছে না, বা এই ব্যাপারটাতে আপনার কি অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ। আসলে হয়েছে কি, রিহাব এক সময় ক্রেতাভোক্তাদের স্বার্থ দেখতো, নিজের সদস্যদের স্বার্থ দেখতো, এর কিছুকাল পরে গেল যে না জনগণের স্বার্থ বা ক্রেতাভোক্তাদের স্বার্থ না, শুধু রিহাবের সদস্যদের স্বার্থ দেখবো। তারপরে আস্তে আস্তে এখন আসলো যে না রিহাবের সদস্যদের স্বার্থ না, শুধুমাত্র নির্বাহী কমিটির সদস্যদের, নির্বাহী কমিটি এবং কিছু প্রভাবশালী কোম্পানির স্বার্থ। এখন এসে দাঁড়িয়েছে যে নির্বাহী কমিটি কমিটি না, ব্যক্তি বিশেষের স্বার্থ। এখন এটা রিহাব কেন, রাষ্ট্রের মানে বলা হয়ে থাকে বেলা নির্ভর একটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রীয় মানে একটা মন্ত্রণালয় বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন সবকিছু ব্যক্তি কেন্দ্রিক গোষ্ঠী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা আমাদের নৈতিক অবক্ষয় যেমন হচ্ছে, আমাদের যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সংগঠন সংস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তেমনি বেসরকারি সামাজিক পেশাজীবী সবই ধ্বংসের অতলে চলে যায়, এবং ক্রমান্বয়ে বৃহত্তর যে শ্রেণীর কথা আমরা বলছি তারা আরো পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়া না, বৃহত্তর স্বার্থটা একেবারে ধুলোয় মিশে যাবে। জি ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রসঙ্গে আপনাদের কাছ থেকে এক মিনিট করে মতামত চাইব। আমি প্রথমে জনাব মনির হায়দার আপনার কাছে, যে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে যাতে এই শিল্পটি ভূমিকা রাখতে পারে তার জন্য সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে কি পদক্ষেপ নেওয়া দরকার, কোন দিকটা সচেতনতা দরকার? এটা খুবই সিম্পল, এবার কথাই বলা যায়, সেটা রাষ্ট্রকে সুবিচারক হতে হবে। রাষ্ট্রে রুল অফ ল বা আইনের শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে। ঠিকই বলছেন যে রাষ্ট্রের দায়িত্ব অনেক, তাই এবং রাষ্ট্রকে এটা পালন করতে, এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করে আমার মতো আপনার মতো কিছু মানুষ। এইভাবে জনসচেতনতা, আপনাদের সাংবাদিকদের সচেতনতা এবং আমাদের সামাজিক যে আমাদের লোকজন যারা আছে বিহাইন্ডে কাজ করে সরকারের জন্য, সমাজ থেকে রাষ্ট্রযন্ত্র যেন মানুষের ক্ষতির কারণ না হয়। জি ধন্যবাদ। আমাদের রাষ্ট্রযন্ত্র বৃহত্তর জনস্বার্থে যথাযথ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা আমাদের এই অনুষ্ঠান থেকে। আপনারা দুজন আমাদের স্টুডিওতে এসেছেন, মূল্যবান মতামত রেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, মনির ভাইকেও ধন্যবাদ সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বাসস্থানের চাহিদা পূরণ করতে সরকার বাস্তবসম্মত সকল পদক্ষেপ গ্রহণ করবে এবং গুটিকতক মানুষের গণ্ডি পেরিয়ে দেশের গৃহায়ণ খাত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য উদ্যোগী হবে, সেই সাথে রিহ্যাবও সকল শ্রেণীর স্বার্থ সুরক্ষার ব্যাপারে সচেষ্ট হবে, সংগঠনটি পরিচালিত হবে গণতান্ত্রিক পন্থায়। এ আশাবাদ সকল আবাসন প্রত্যাশী মানুষের, সে প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন এ আশাবাদে শেষ করছি আজকের গ্রিন ডেল্টা হাউজিং কিছু দেখা কিছু কথা অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।